দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, যা এখনো আছে। এই চর্চায় কেউ কেউ অন্যায়ভাবে তাকে প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী আইজিপি ডক্টর বেনজির আহমেদ। বিদায়বেলায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জানিয়ে মঙ্গল চেয়েছেন তাদের। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে চাকুরি জীবনের শেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুর রহমান। দীর্ঘ 34.5 বছরের কর্মজীবন শেষে শুক্রবার অবসরে যাচ্ছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে নিজের চাকরি জীবনের নানা অর্জন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শুরুতেই তিনি বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। ডিএমপি কমিশনার, র‍্যাবের ডিজি ও সবশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করার কথা জানান তিনি। চাকরি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, এমন প্রশ্নের জবাব দেন বিদায়ী আইজি। এই বাংলাদেশের মানুষ, গণমানুষ, সাধারণ মানুষ 500 থেকে 550 টন ফরমালিন খেয়েছি, আমরা নিজেরা খেয়েছি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যে একটা বিশাল চ্যালেঞ্জ, আমি অন্য চ্যালেঞ্জে গেলাম না, কিন্তু এটা আমরা অতিক্রম করেছি। অন্যায়ভাবে কেউ কেউ তাকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন ডক্টর বেনজির আহমেদ। আমাদের দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনো আছে, সেই এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক, তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। বিদায়ী পুলিশ প্রধান আরো বলেন, 34.5 বছরের কর্মজীবনে যা কিছু অর্জন তার সবটাই সরকার ও জনগণের। বাংলাদেশ কিভাবে সন্ত্রাসবাদ দমন করলো তা এখন বিশ্ব জানতে চায়। সাকসেস স্টোরি টু ডিল উইথ হ্যান্ডেল দি টেরোরিজম ইন মাই কান্ট্রি। আমাদের দেশে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্য, এটাও বিভিন্ন দেশের পুলিশ ডেলিগেশনস, বিভিন্ন দেশের পলিটিক্যাল ডেলিগেশনস, গভর্নমেন্ট ডেলিগেশনস আমাদের কাছে জানতে চেয়েছে। এটাকে বুস্টিং করা বা ক্রেডিট নেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। ক্রেডিট নেবে হচ্ছে রাষ্ট্র, ক্রেডিট নেবে হচ্ছে দেশের জনগণ। র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বলেন, হেফাজতে মৃত্যু নিবারণে বাংলাদেশে আইন আছে যা পৃথিবীর কোনো দেশে নেই। ডেডিকেটেড এই মানবাধিকারের জায়গা আছে কিন্তু আমাদের দেশে কনস্টিটিউশন, হিউম্যান রাইটস নিয়ে আমাদের সংবিধান যখন রচিত হয়েছে তখন পৃথিবীর সমস্ত ভালো ভালো সংবিধানগুলো রচিত হওয়ার কাজ শেষ, ফলে আমাদের সংবিধান প্রণেতার সামনে ওয়ার্ল্ডস বেস্ট প্রভিশনস অফ কনস্টিটিউশনস অ্যাভেলেবল ছিল। পুলিশের গুলিতে সাম্প্রতিক সময়ে মৃত্যুর ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এসব ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।